আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেক সলিউশন বিডির পক্ষ থেকে আমি শাওন হাজির হলাম। তো সম্প্রতি যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিয়েছেন অনার্সের জন্য, তো তাদের অ্যাডমিশনের প্রবেশপত্রটা ডাউনলোডের তারিখ শুরু হয়ে গেছে। তো কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোডের পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করেছেন সঠিকভাবে বিভিন্ন ইউনিটে, তো তাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে গতকালকে থেকে। তো আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। জাস্ট অ্যাড্রেসে এসে ঢাকা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে অ্যাড্রেসে আসবে বা ডিও অ্যাডমিশন লেখা সার্চ দিলে চলে আসবে। ওই লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার এসএসসি এইচএসসি সবগুলো রোল দিয়ে দাখিল করে ক্লিক করবেন। এরপর আপনার ইউনিট অনুযায়ী এখানে অ্যাডমিশনের জন্য প্রবেশপত্র ডাউনলোডের অপশন চলে আসবে এবং প্রবেশপত্র ডাউনলোডের পর আপনার ওখানে প্রবেশপত্র পরীক্ষার তারিখ সমস্ত বিষয় বিস্তারিত দেওয়া আছে, আমি একটা দেখাচ্ছি। তো এই হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের একটা ক্যাটাগরি, আমি উপরে একটু কেটে নিয়েছি বিভিন্ন ডাটা থাকার কারণে। তো ওখানে আপনার অ্যাড্রেস, আপনার যে অঞ্চলে আপনি পরীক্ষার জন্য যখন অ্যাপ্লাইয়ের সময় দিয়েছিলেন সেই অঞ্চলে আপনার পরীক্ষাটি হবে। তো সেই অঞ্চলে কোথায় পরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলতেছি। তো পরীক্ষার সময় দেওয়া আছে এখানে, পরীক্ষার দিন সকাল 10টার ভিতরে আপনাকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্ন উত্তরপত্রে লেখার জন্য কালির বল পয়েন্ট বা কলম ব্যবহার করতে হবে, পেন্সিলের ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। পরীক্ষা চলাকালে প্রতারক প্রত্যবেক্ষক চাওয়া মাত্র দেখাতে হবে। তার মানে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ডের পাশাপাশি আপনার ইন্টারের মূল সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ডটা নিতে হবে। আর বিদেশি যারা তাদের জন্য অবশ্যই পাসপোর্ট নিয়ে আসতে হবে। তো সকল ধরনের ক্যালকুলেটর, ঘরে মোবাইল ফোন এরকম কোনো ইলেকট্রনিকের ডিভাইস হলে নেওয়া যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর হলে কোনো রকম পরীক্ষার্থী নিয়ে এরকম ডিভাইস পাওয়া গেলে ভর্তি পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার 2 দিন পূর্বে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার আসন বিন্যাস চাইলে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। তো এটা মূলত হচ্ছে আপনারা এখন কোনো আসন বিন্যাস চাইলেও দেখতে পারবেন না, পরীক্ষা যখন শুরু হবে তার 2 দিন আগে আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন বা আপনি SMS-এর মাধ্যমে আপনার ইউনিট চেক করে আপনি দেখতে পারবেন। এছাড়া হচ্ছে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো কারণে যদি ছবিটি আপনি চেঞ্জ করতে চান তাহলে পরীক্ষার 7 দিন আগে আপনাকে অফিসে যেয়ে তাদের ওখানে গিয়ে সশরীরে গিয়ে এরপর আপনাকে ওটাকে চেঞ্জ করে আসতে হবে। আর পরীক্ষা চলাকালে অবশ্যই 2 কান দিয়ে সমান থাকতে হবে এবং COVID-19-এর সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এটা হচ্ছে পরীক্ষার রুলস এবং রেগুলেশনগুলো। তো আপনাদের হচ্ছে যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড করে নিন, পরীক্ষা যদি কোনো কারণে চেঞ্জও হয় তখন পরবর্তীতে নতুন অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সবাইকে বুঝতে পারছি। তো সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আর নিত্য নতুন টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন।